সকালটা খুব সুন্দর হয়ে যায় যদি নাস্তায় থাকে এক কাপ চা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তানজিনা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধের দিন কিন্তু সবারই নিজেকে সময় দেওয়া উচিত। নিজের জন্য সময় ব্যয় না করতে পারলে কারোর জন্যই কিছু করা যায় না। ছোটবেলায় আমার স্কুলের সামনে অনেক শিউলি ফুল গাছ ছিল। স্কুলে তাড়াতাড়ি চলে যেতাম যাতে ফুল কুড়াতে পারি। বাসার সামনের গাছটা মরে গেছে, তাই ভাবলাম নতুন গাছ দিব। তাই গাছের টবগুলো ভাবলাম একটু রং করে নিই। আমি এখানে স্প্রে পেইন্ট অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, আর যে টেপটা দেখতে পাচ্ছেন ওইটা আমি মাস্কিং টেপ ইউজ করেছি। এবার একটা বোবা ড্রিঙ্ক বানাবো। জাস্ট সিদ্ধ বোবা দিয়ে আইস, টি আর মিল্ক মিক্স করে নিতে হবে। টিটা আমি নর্মাল টি ইউজ করেছি।
লাঞ্চে আজকে আমার মেয়ে নুসাইফার পছন্দের খাবার তৈরি করব, পোলাও আর চিকেন রোস্ট। আসলে এটাও আমার আমারও পছন্দের খাবার। চিকেনটা আগে রসুন আদা পেস্ট, জিরা পেস্ট, সয়া সস ও লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। এর ফাঁকে আমি রাইসটা বানিয়ে ফেলবো। রোস্ট রান্না করার আগে একটু বেরেস্তা করে নিব। একই প্যানে আমি ম্যারিনেট করা চিকেনটা সামান্য ভেজে নিব। পেঁয়াজ, রসুন, আদা, জিরা আর রোস্ট মশলা দিয়ে মশলাটা ভালোমতো ভেজে নিতে হবে। তারপর দুধ বা টক দই দিয়ে দিতে হবে। ভালো মতো কষলে চিকেন দিয়ে দিব। দেখো মামা তোমার জন্য কি এনেছি। গুড জব মাশাআল্লাহ, গুড জব। মুসাইফ এবার ব্ল্যাক কালারটা দাও, তোমার রেড কালারটা দাও তো। দেখো তো আছে নাকি। আচ্ছা ব্লু দাও তাহলে, ব্লু দাও। আচ্ছা ব্লু দাও। কি কালার খোঁজো মা? ব্লু। ব্লু তোমার হাতে? এই যে ব্লু, এই যে ব্লু। নামানোর আগে সামান্য বেরেস্তা আর কেওড়ার জল দিয়ে দিলাম। আশা করি আমাদের মর্নিং রুটিন আপনাদের ভালো লেগেছে। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।